আমাদের নজরুল সাহেব উনি অত্যন্ত অমায়িক মানুষ। আমাদের প্রবাসীরা যখন আসেন তখন হচ্ছে নজরুল সাহেব হচ্ছে একদম বেল্ট এরিয়া থেকে সুন্দর মতো নিয়ে আসেন। নজরুল ভাই বলেন তো আমাদের প্রবাসী হেলিকপ্টার যাত্রীদের সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা বলেন। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি, আমি যতদিন যাবৎ প্রবাসী হেলিকপ্টার সাথে জড়িত আছি আমি চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আমি একদম বেল্ট পর্যন্ত যাব, প্যাসেঞ্জার রিসিভ করব, কাস্টমার ইমিগ্রেশন ক্রস করে ডোমেস্টিক দিয়ে আমি হ্যাঙ্গারে নিয়ে আসবো। আমি চেষ্টা করি আমার সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং আমি দিয়ে এসছি এবং আমি আইল কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, আমরা এই হেলিকপ্টার চলে আসছে, কথা বলতে বলতে চলে আসছে। এটাই হচ্ছে হেলিকপ্টারের মজা। এখানে আমরা কত 20-40 মিনিট লাগলো কিশোরগঞ্জ থেকে আমরা ঘুরে চলে আসলো, অথচ 20-40 মিনিটে আমাদের এই এয়ারপোর্ট থেকে রামপুরাতেও যাওয়া যায় না। শেষ হওয়ার পরে এখন যাত্রী নামবে, বেশ কিছু প্রসেসিং আছে, এরপরে এগুলো ইঞ্জিনিয়ার চেক করবে সবকিছু ঠিক আছে কিনা, ইঞ্জিন চেক করবে, সমস্ত সবকিছু এভাবে চেক করা হয়। আমাদের পাইলট ক্যাপ্টেন তাজ ভাই উনি বেরোবেন, এই যাত্রীদের ব্যাগগুলো বের করা হচ্ছে। আর ভালো একটা ফেসিলিটি কমের ভিতরে ওইটাই আর কি, আলহামদুলিল্লাহ। ওইটা আমি ফেসের মাধ্যমে জানতে পারলাম, ফেসবুক পেজ। হ্যাঁ জি জি, আমরা চারজন কিশোরগঞ্জ থেকে আসছি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আমি আসছি সামান্য চিরে 7,000 টাকা, আর পিছনে যারা আসছে ওরা 5,000 টাকা করে। 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে ঘুরলেন, কিশোরগঞ্জ থেকে আসলেন, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো অনুভূতি। আপনাদের সার্ভিস অনেক ভালো, আপনাদের সার্ভিসে আমরা আসলে আনন্দিত। আমরা আপনার ভালো সেবা দিয়েছেন, অল্প সময়ের মধ্যে কিশোরগঞ্জ থেকে আমরা ঢাকা চলে আসছি মাত্র 5,000 টাকার বিনিময়ে। 5,000 টাকার বিনিময়ে আমরা কিশোরগঞ্জ থেকে অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা চলে আসছি, এই তো 15 মিনিট। 5,000 টাকা না, কল্পনা করতে পারি না। এটা আপনাদের উসিলায় আমরা একটা ভালো সেবা পাইলাম, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 5,000 টাকা হেলিকপ্টারে কিশোরগঞ্জ থেকে ঢাকা আসবেন, কোনোদিন কল্পনা করছেন? কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো। কত টাকা দিয়ে আসছেন? 5,000 টাকা এই দেশে উঠি নাই আমি, বাহিরে মানে কুয়ার থেকে। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আছে সাক্ষাৎকার দিতে বাকি আছে কেউ? আপনি না, আপনি কত টাকা দিয়ে আসছেন? জি জি, 5,000। 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে কখনো মানে উঠতে পারবেন বা কিশোরগঞ্জ আসতে পারবেন, চিন্তা করছেন কখনো? না, চিন্তা করি নাই, তবে হঠাৎ করে মানে পেজে দেখলাম, ভাবলাম, পরে করলাম আর কি। ভালোই এনজয় করলাম, ভালোই লাগছে অনেক। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।